ওয়েলকাম সবাইকে। তো আমরা শুরু করে যাই, কথা না বাড়িয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা গুগল অপশনে গিয়ে সার্চ দেব, তারপরে ফার্স্টের যে লিংকটি আসবে সেখানে ক্লিক করব। তো আরেকটি ট্যাবে ক্লিক করব। তো আমাদের গুগল অ্যাডওয়ার্ডস এর পেজটি চলে আসবে। তো সেখানে আমরা সাইন ইন করব যে জিমেইল আইডি দিয়ে আমাদের গুগল অ্যাডওয়ার্ডসটি করা, সেই জিমেইল আইডিটি আমরা লগইন করব এখানে। তো আমি সিকিউরিটি পারপাস এখানে লগইন আইডি এবং পাসওয়ার্ডটি হাইড করে দিয়েছি। তো আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করবেন। লগইন করার পরে এটা একটু টাইম নিতে পারে, কারণ এটি লগইন হতে একটু টাইমই নেয়। তো আপনারা বিরক্ত হবেন না, আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করুন। ভালো কিছু করতে হলে ভালো একটু অপেক্ষা করতেই হয়। তো আমরা মূলত গুগল এখানে আমরা গুগল অ্যাডওয়ার্ডসের কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কাজ করব, বাট মূলত এটি টিউবরাঙ্ক জিত 3 দিয়ে আমরা ই করব। তো অ্যাডওয়ার্ডসের পেজটি চলে আসছে, এখানে টুল অপশনে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব আমরা। তো কিওয়ার্ড প্ল্যানারের পেজটি আবার লোড হবে। সো লোড হওয়ার জন্য একটু সময় নেবে, আমরা আবার অপেক্ষা করব, চলে আসছে। তো ফাইন্ড নিউ কিওয়ার্ডস এন্ড গেট সার্চ ভলিউম ডাটা, এখানে আমরা নিচের সার্চ অপশনটিতে ক্লিক করব। ফর এক্সাম্পলে এখানে ঘরটিতে আমরা যে কাঙ্ক্ষিত আমাদের যে টিউটোরিয়ালের কিওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছি সেটি দিয়ে আমরা সার্চ দিব, যে মানুষজন ইউটিউবে কী কী দিয়ে সার্চ দিতে পারে অথবা গুগলে কী কী ট্যাগ ইউজ করে সার্চ দেয়। তো ওটি লেখার পর আমরা গেট আইডিয়াতে ক্লিক করার পরে আমাদের সামনে চলে আসবে কিওয়ার্ডগুলো। তো এখানে আপনারা দেখতে পারবেন কিওয়ার্ডের সাথে সাথে কম্পিটিশন কেমন, তারপরে মান্থলি সার্চ কতগুলো দিয়েছে সেইগুলো কম্পারিজনগুলো দেখতে পারবেন, সাজেস্টেড বিট দেখতে পারবেন। তো অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে। আপনারা টাইটেল এবং টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সিলেকশনে অনেক ভূমিকা রাখে। আপনি এখান থেকে টাইটেল সিলেক্ট করতে পারেন যেটি আপনার কম্পিটিশন কম বাট সার্চ ভলিউম অনেক বেশি, সেটি আপনারা সিলেক্ট করার চেষ্টা করবেন। তো এখান থেকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আপনারা কী কী কিওয়ার্ড আছে আপনার যে টাইটেল অথবা আপনি যে বিষয়ে টিউটোরিয়াল করতে চাচ্ছেন সেটি করার আগে এখানে কিওয়ার্ড প্ল্যানারে আপনি দেখতে পারেন কী লিখে সার্চ দিবেন আপনি। সো আমি দিয়েছি ডাউনলোড টিউবরাঙ্ক জিত। তো এখানে আপনি চাইলে একটু ঘুরিয়ে লিখতে পারেন একটু ভিউ বেশি আনার জন্য। সো আমি লিখছি হায়ার ইউটিউব র্যাঙ্কিং। তো এটি দিয়ে সার্চ দেওয়ার পর আমি টাইটেলটা একটু ঘুরিয়ে, মূলত আমি ডাউনলোডের উপরেই কাজ করব টিউবরাঙ্ক জিতের, বাট আমার টাইটেলের মধ্যে থাকবে এই কিওয়ার্ডটুকু। তো এখানে দেখুন আমি হায়ার ইউটিউব র্যাঙ্কিংয়ে দেওয়ার ফলে যে কিওয়ার্ডগুলো আসছে এগুলোর মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডটি আপনি সিলেক্ট করবেন। সো এগুলো দেখবেন, দেখার পর আপনি টার্গেটিং দেখুন, বাম পাশে টার্গেটিংয়ে আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করছি। এখানে সার্চ ভলিউম যেগুলো আসছে সেগুলো কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভেই আসছে। সো আপনি আপনারা দেখবেন, তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইউটিউব র্যাঙ্কিং পপুলার ভিডিও, ভিডিও এসইও মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেল, ইউটিউব র্যাঙ্কিং এর উপরে যদি আমরা কাজ করি তাহলে মনে হয় ভালো হয়, এই জন্য আমি ওটাই সিলেক্ট করেছি। তারপর আমরা টিউবরাঙ্ক জিট সফটওয়্যারটি ওপেন করব। তারপরে এখানে আমরা এটি স্কিপ করে দেই, এখানে আমরা ওই কিওয়ার্ডটি পেস্ট করব। তারপর আমি অ্যানালাইজের জন্য 5টি ভিডিও নেব, তারপরে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর টিউবরাঙ্ক জিট সার্চ করবে এই কিওয়ার্ডের উপরে ভিডিওগুলো এবং আমাকে র্যাঙ্ক দেখাবে। সো এখানে আপনি খেয়াল করুন,
প্রচুর কম্পিটিশন আমার একের থেকে আমি পাঁচটা ভিডিওর জন্য দিয়েছি পাঁচটা একের থেকে পাঁচের মধ্যে আমার কোনো সম্ভাবনাই নেই কারণ 100% ফিল আপ করলেও পাঁচের সম্ভাবনা আসবে না সো আমাকে টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন আমরা ইউটিউব র্যাঙ্কিং লিখলাম উপরে কর্নারে সার্চ বারে তারপর আমি পাশে একটু অ্যাড করে দিচ্ছি ইউটিউব র্যাঙ্কিং ইনক্রিজ এখন গোতে ক্লিক করার পরে দেখুন ফিফথ র্যাঙ্কিং ডিফিকাল্টি 2% এর মানে আমি যদি 2% কমপ্লিটও করি সো আমার পাঁচে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে সো আমরা একটু ভিন্ন করে দেখি আরও কীভাবে কীভাবে আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিংয়ে যাওয়া সো ইউটিউব র্যাঙ্কিং হায়ার কথাটি লিখে আমরা গোতে চলে গেলাম বাট এখানে কম্পিটিশন আরও বেশি সো আমার এটা কোনোভাবেই নেওয়া যাবে না এভাবে আপনারা বিভিন্ন ধরনের ট্যাগগুলো ইউজ করবেন সো আমরা আগেরটাতেই ফিরে যাই বরঞ্চ কারণ এটাতে আমাদের কম্পিটিশন কম সো গোতে যাওয়ার পরে আমরা একে থেকে পাঁচের ভিতরেই থাকি আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আমরা চলে যাব অ্যানালাইসিস ট্যাবের মধ্যে অ্যানালাইসিস ট্যাবের ভিতরে আমরা টাইটেলে ওই কপি করাটি পেস্ট করে দিই তারপর আমরা দেখি আমি সিলেক্ট করে দেব যদি ইউটিউবে সরাসরি আপলোড করি তাহলে এখানে লগ ইন করতে হবে বাট আমি সেটি করব না আপনারা এগুলো অপশনগুলো দেখতে পারেন অনেক অনেক কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো গেট মাই স্কোরে গিয়ে আমার স্কোরটা দেখতে পারবেন জাস্ট শুধু আমি আমার টাইটেলের আমার ট্যাগ যেটা সিলেক্ট করেছি সেটা আমি দিয়েছি তাতে আমার 37% চলে আসছে সো এরপর আপনার টাইটেলটা সমৃদ্ধ করবেন আরও কী কী দিয়ে সুন্দর একটি টাইটেল তৈরি করা যায় আমি লিখেছি ইউটিউব র্যাঙ্কিং ইনক্রিজ বাই ইউটিউব বাই টিউব র্যাঙ্ক জিট 3 আর আমি প্রো ভার্সনটি ইউজ করছি বিধায় আমি এখানে ইউটিউব র্যাঙ্ক জিট 3 প্রো দিচ্ছি তো গেট মাই স্কোরে যাওয়ার পরেও এখানে কোনো ধরনের পরিবর্তন নেই কারণ আমি যে টাইটেলটা ইউজ করছি এটি এই টাইটেলের জন্য 37% মানে অনেক এটি ম্যাক্সিমাম টাইপ অফ স্কোর আমি পেয়ে গেছি সো এখন আমার টাইটেলটা সুন্দর করার জন্য যতটুকু করা দরকার আমি ততটুকু করব বাকি বাদ বাকিটা কাজ করে দেবে আমার ডিসক্রিপশন আর ট্যাগসগুলো সো আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইটেলে ইউজ করছি ইউটিউব র্যাঙ্কিং ইনক্রিজ বাই টিউব র্যাঙ্ক জিট 3 প্রো উইথ 100 উইথ প্রুফ এখানে আমি 100% কথাটি দেব না এখন স্কোরটি দেখেন 2% বেড়ে গেছে এভাবে আপনারা অনেকভাবে ট্রাই করতে পারেন কিন্তু আপনারা খেয়াল রাখবেন আপনার টিউটোরিয়াল অথবা ভিডিওর সাথে যাতে টাইটেলের সামঞ্জস্যতা থাকে তা না হলে আপনি টাইটেল দিলেন একটা ভিডিও আর একটা এটি আপনার চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে তো শেষে আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দেই সো গেট মাই স্কোরে যাওয়ার পরেও কোনো পরিবর্তন নেই সো আমরা টাইটেলে আর কিছু করতে চাচ্ছি না তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন কারণ আপনার কাছে তো এক 100 ক্যারেক্টার আছে দেখুন আমি 100% দেওয়ার পরে এখানে 41% চলে আসছে সো আমার টাইটেলটি স্বয়ংসম্পূর্ণ এখন আমি ডেসক্রিপশনে লিখব ডেসক্রিপশনে আপনারা আপনাদের মতো করে দিবেন আপনার ভিডিওর ডেসক্রিপশন আপনার যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়ের উপরে আপনি ডেসক্রিপশন লিখবেন আমি আমি যে বিষয়ের উপরে করছি আমি সেই বিষয়ের টাইটেলই দিচ্ছি সরি আমি ডেসক্রিপশনে লিখছি সো যত সুন্দরভাবে আপনি দিতে পারেন কারণ এর ডেসক্রিপশনে 2-3 লাইন আপনার গুগলে সার্চ দেওয়ার পরে আসে যেটি দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে মানুষজন সো এতে করে আপনার ভিউ বাড়বে আর প্রথমত খেয়াল রাখবেন আপনার ডেসক্রিপশনটি লেখার পরে প্যারাগ্রাফটি লেখার পরে আপনার পুরো ভিডিও টাইটেলটি এখানে হুবহু দিয়ে দিবেন দেখুন আপনার স্কোর 64% হয়ে গেছে
আপনার সুন্দর একটি ডেসক্রিপশন আপনার স্কোর অনেক বাড়িয়ে দিতে পারে। তারপর থার্ডলি আপনি মনে রাখবেন আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার নিচে দেয়া আছে, আপনার কোন কাজটি করতে হবে। আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটি দিয়ে দিবেন, মার্ক করা অপশনগুলো দেখুন, অ্যাড এ লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট অর ফেসবুক পেজ ইন দ্য ডেসক্রিপশন, আমি তাই করেছি। তারপর আস্ক দ্য ভিউয়ার টু সাবস্ক্রাইব টু ইয়োর চ্যানেল ইন দ্য ডেসক্রিপশন, প্লিজ অ্যাড কিওয়ার্ড ইন দ্য ট্যাগস, প্লিজ অ্যাড মোর ট্যাগস। সো আমি ওয়েবসাইট অ্যাড করেছি, ফেসবুক পেজ অ্যাড করেছি, তারপর আস্ক দ্য ভিউয়ার টু সাবস্ক্রাইব ওটিও অ্যাড করেছি। সো আমার সবগুলো পরিপূর্ণ হওয়ার আগে আমি এগুলো করতেই থাকবো। সো আমার স্কোরটি এখন দেখুন 89%, আমি মাত্র একটি ট্যাগ ইউজ করেছি তাতে 89% চলে গেছে। তো এইভাবে আপনারা আপনার সুন্দর সুন্দর অ্যাডগুলো যেগুলো সার্চ ভলিউম ভালো অথবা আপনার র্যাঙ্কিং উপরে উঠতে হেল্প করবে সেই ট্যাগগুলো আপনি ইউজ করবেন। এটি আমাদের টার্গেট থাকবে 100% করার, আমরা 100% না করতে পারলেও আমরা যতটুকু সম্ভব 100%-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এতে করে আমার র্যাঙ্কিং অনেক বেড়ে যাবে। আমাদের 95% চলে আসছে আর ট্যাগ আমরা ইউজ করে ফেলছি 471, 500-র মধ্যে আমরা 471 ইউজ করে ফেলেছি। তো আর খুব বেশি লং টেল ট্যাগ আমি ইউজ করতে পারবো না। তো আপনারা চেষ্টা করবেন লং টেল ট্যাগসগুলো ইউজ করার জন্য, এগুলো র্যাঙ্কিং ভালো হয়। তারপর আমি যেটা করি সেটা হচ্ছে এটি আপলোড দেওয়ার আগে আমি ওয়ার্ডে এগুলো সবগুলো কপি করি, কপি করার ফলে আমার লাভ হয়। আমি আপলোড দেওয়ার পরে এগুলো সরাসরি ইউটিউবে এখান থেকে নিয়ে পেস্ট করে দিয়ে আপলোড করে দিতে পারি। এতে করে আমার আপলোড করার সময় সার্চ করার কোনো প্রয়োজন হয় না অথবা আপলোড করার সময় আমার এই প্যারাগুলো হয় না। সো আমরা ট্রাই করব এরকমটি কিছু করার জন্য, অথবা আপনারা যদি এর থেকে বেটার কোনো কিছু খুঁজে পান তো সেটাও করতে পারেন। তো আমি যেভাবে উপরে টাইটেলটা লিখেছি, তারপর ডেসক্রিপশনটা লিখেছি, আপনি চাইলে ডেসক্রিপশনে আরও অনেক কিছু দিতে পারেন, আপনার টুইটার, আপনার উইচ্যাট, আপনার ভাইবার, আপনার হোয়াটসঅ্যাপ। তো আপনি আপনার যদি ইনফরমেশনগুলো শেয়ার করতে ইচ্ছে হয় তো আপনি এগুলো শেয়ার করতে পারেন, বাট আমি এতটুকুই শেয়ার করি। তারপর ট্যাগগুলো কপি করব, ট্যাগগুলো কপি করে আমি ওয়ার্ডে সেভ করে রাখবো। আমি আবারও বলছি আমি জাস্ট এটা করছি যে ওয়ার্ডে এগুলো কপি করা থাকলে আমার আপলোড দেওয়ার সময় কোনো ধরনের অসুবিধা হয় না, আমি খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিতে পারি। আর আপনারা চাইলে এটি ইগনোরও করতে পারেন, তো আমার সুবিধার জন্য আমি এটি ফলো করি। আপনাদের যদি এর থেকে মনে হয় ডিরেক্ট আপনারা ইউটিউবে আপলোড দেবেন তখনই আপনি এগুলো সেখানে দিবেন, সার্চ দিয়ে সেগুলো পেস্ট করবেন, তো আপনারা সেটিও করতে পারেন, বাট আমার যেটা সুবিধা মনে হয় আমি সেটাই করেছি। তো আপনারা এটি ফলো করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। সো আজকে মনে হয় মোটামুটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে র্যাঙ্কিংয়ে উপর দিকে থাকা যায়। তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে আমি অন্য কোনো একটা বিষয় নিয়ে আসব, তো সে পর্যন্ত অপেক্ষা করুন। আজকে তাহলে এই পর্যন্তই, আপনাদের সামনে আমি অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। তো খুদা হাফেজ, বাই বাই।